মেদিনীপুরে মিঠুনের রোড রোশোয়ে তুমুল বিশৃঙ্খলা। ইটপাটকেল থেকে শুরু করে জলের বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় মেদিনীপুর কলেজ রোড এলাকায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রোড শো চলাকালীন হঠাৎ করে শুরু হয় ভেসে আসে জলের বোতল। দেখা মাত্রই এক সাইড থেকে বহু মানুষ জড়ো হয়ে জলের বোতল ছুঁড়ছেন। হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামাঙ্কিত প্ল্যাকার্ড। স্বাভাবিকভাবেই তৃণমূলের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে বলেই স্পষ্ট হয়ে যায়। ঘটনাকে ঘিরে ততক্ষণে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। বিজেপি কর্মীরাও সেদিকেই তেড়ে যায়। গোটা ঘটনায় পুলিশকে একেবারে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়। দেখুন সেই গণ্ডগোলের চিত্র। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-27640 অথবা 9474-14764।